স্তব্ধ দাঁড়িয়ে আছে ছাদে আজ স্তব্ধের বুকে মাত্রাতিরিক্ত জ্বালা করছে কেন যেন কারণটা জানা নেই স্তব্ধের কিন্তু স্তব্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছে বুকের চিন চিন পোড়া কমানোর জন্য একটার পর একটা সিগারেট পুড়িয়ে যাচ্ছে স্তব্ধ সকাল থেকে বেশ কয়েকটা সিগারেটের প্যাকেট শেষ করেছে স্তব্ধ স্তব্ধকে দেখে বোঝা যাচ্ছে না তার ভিতরে চলছেটা কি তাকে একদম সুস্থ স্বাভাবিক আর সবসময়ের সময়ের মতন ছাড়ই দেখাচ্ছে স্তব্ধ ওর বাজে একটা স্বভাব আছে প্রয়োজনেও কথা কম বলে যেমন কথা বললে তার কথা ফুরিয়ে যাবে আশফি স্তব্ধের পেছনে দাঁড়িয়ে এসব ভাবছিল মনে মনে এসব ভেবে কাজ ছাঁকে একটা দীর্ঘশ্বাস ফেলল কারণ এতগুলো বছর ধরে চিনে স্তব্ধকে আসফি কিন্তু কোনো দিন এটা বুঝতে পারেনি স্তব্ধর মনে কি আছে কি চলছে স্তব্ধ কখন খুশি থাকে কখন মন খারাপ থাকে এসব কিছুই আসবি ধরতে পারে না শুধু স্তব্ধ রেগে থাকলে আসবি বুঝতে পারে যে কেউ মরতে চলেছে স্তব্ধের হাতে এইটুকুই অনেকটা মনে করে আসবি কারণ অন্য কেউ এটুকু বুঝতে পারে না স্তব্ধকে আকাশ পাতাল ভেবে আসবি ডাক দেয় স্তব্ধকে স্যার স্তব্ধ পিছন না ফিরে বলল কতদিন বলেছি তোকে আসবি আসবি মন খারাপ করে উত্তর দিল সরি ভাই আসলে স্তব্ধ ভনিতা না করে বললো কে এসেছে আসফি অবাক হলো স্তব্ধ বুঝলো কী করে কে এসেছে নিজেকে সামলে বলল প্রিয় এসেছি টিয়া আসফির কথা শেষ না হতে স্তব্ধ বলল নিচে যা আসছি আর হ্যাঁ ওকে বসতে বল আসবি কাজ জাকিয়ে বলল ঠিক আছে আসবি নিচে চলে গেলে স্তব্ধ কী ভেবে আরেকটা সিগারেট শেষ করল দাঁড়িয়ে থেকে শেষে একটা গভীর টান দিল সিগারেটের তারপর সেটা নিচে ফেলে পা দিয়ে পিষে আগুন নিভিয়ে অগ্রসর হলো নিচে যাওয়ার দিকে পিউ বসে আছে ড্রয়িং রুমের সোফায় গুটি সুটি মেরে সে এসেছে তো সে স্তব্ধের সাথে কথা বলতে কিন্তু এই স্তব্ধ নামক সিনিয়রকে দেখলে জঙ্গলের বাঘ দেখার মতন ভয় করে পিউয়ের সত্যিই তো বাঘই তো মনে হয় আল্লাহ ইস্তফদেরকে লাস্ট মোমেন্টে মনে হয় ইচ্ছে হয়েছিল তাই বাঘ থেকে এই স্তব্ধ নামক বাঘকে মানুষ বানিয়ে দিয়েছে কিন্তু আচার আচরণ সেই ভয়ঙ্কর জঙ্গলের বাঘদের মতনই রয়ে গেছে কথাগুলো ভেবেই পিউ ছি ছি করলো নিজেকে কারণ কোনো মানুষকে নিয়ে এসব ভাবা ঠিক নয় আল্লাহ সবাইকে ভালো বানিয়েছেন কিন্তু সে আর কি বা ভাবতে পারে এই সিনিয়রকে নিয়ে ভার্সিটিতে এক বছর দেখেছি পিউ ইস্তফদেরকে একদিনও হাসতে দেখেনি দূর থেকেও না যেখানে স্তব্ধের বন্ধুরা আড্ডা মারত সেখানে স্তব্ধকে চুপ করে বসে থাকতে দেখা যেত অদ্ভুত এই ছেলে আগে থেকে কেমন যেন বোঝা দেয় এই স্তব্ধ খানকে কিন্তু পিউ এটা বুঝে পায় না তার সহজ সরল বান্ধবীটাই এই ভয়ঙ্কর বাঘটাইপ ছেলের প্রেমে কিভাবে পড়লো যদিও স্তব্ধ ভয়ঙ্কর সুন্দর বাঘ থকু ছেলে তাও এমন গুমরা মুখো তিতা মানুষ এর প্রেমে কেউ পড়ে তাও জেনে শুনে যে স্তব্ধ এক নাম্বার ছাড়ু ভেবে পায় না পিউ টিয়া কেন এই ছেলেকে এত ভালোবাসত আর এই সিনিয়র তার বান্ধবীকে এতই কেন কষ্ট দিত টিয়াকে কি একটু ভালোবাসা যেত না টিয়া তো দেখতে শুনতেও খারাপ ছিল না তবে স্তব্ধ এতটা রাগি জেনেও টিয়া তার ভালোবাসা প্রকাশ করেছিল স্তব্ধের সামনে তাতে ভয়ঙ্কর খেপে যায় স্তব্ধ খুব অপমান করে টিয়াকে সে সেদিন থেকে স্তব্ধকে দেখতে পারে না পিউ কারণ টিয়া কতটা কষ্ট পেয়েছিল স্তব্ধের এই বিহেভিয়ারে সেটা শুধু পিউ জানে আর কেউ না টিয়া তিন দিন না খেয়েছিল খাবেই কেমনি অপমান পেট ঠেসে দিয়েছিল স্তব্ধ টিয়ার কেঁদে কেটে মাসখানেক রুমে বন্দি ছিল পিওর এসব ভাবনার মধ্যেই স্তব্ধ ঝড়ের গতিতে এসে পিউয়ের বসা সোফার সামনে সোফায় বসে পড়ে মুখোমুখি এভাবে ঝড়ের বেগে আসায় পিউ যেন আরও ভয় পেয়ে যায় সে এমনি ভয় ছিল কীভাবে কথা শুরু করবে পিউ হকচকিয়ে তাকে এরয় স্তব্ধের দিকে স্তব্ধ ফোনের দিকে তাকিয়ে বসেই থাকে সবাই কিছু বলে না কিন্তু স্তব্ধকে একটুও না বুঝলেও এটা জানে স্তব্ধ নিজে থেকে তার সাথে মরে গেলেও কথা বলবে না আসলে বলবে না বললেও ভুল হবে স্তব্ধ এমনই নিজ থেকে কথা সে কম বলে থাকে আর পিউ সেটা ঠিকই জানে তাই কিছুক্ষণ চুপচাপ থেকে নিজেকে শক্ত করলো পিও তাকে ভয় পেলে চলবে না বান্ধবীর মতো বোনটার জন্য হলেও কথা বলতে হবে স্তবদের সাথে বলতেই হবে কোথায় টিয়া তাকে এনে দিতে ভেবেই বলল ভাইয়া টিয়া কোথায় স্তব্ধ এবার ফোন রেখে উঠে দাঁড়িয়ে বলে সময় হলে পেয়ে যাবে ওকে বাড়ি যাও স্তবদের দাঁড়ানোতে পিও দাঁড়িয়ে বলল পেয়ে তো যাবো ঠিক আছে কিন্তু কি করেছেন ওর সাথে আর সময় কখন সময় হবে স্তব্ধ পিউয়ের প্রশ্নে কিছু বলল না গট গট করে চলে গেল বাড়ির বাইরে পিউ তার যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু তার পা কাঁপছে কথাগুলো বলে স্তব্ধকে পিউ সন্ধ্যা করে এসেছিল স্তব্ধের বাসায় এখন রাত হয়ে গেছে পিউ স্তব্ধকে চলে যেতে দেখে নিজেকে সামলে ব্যাগ হাতে নিল চলে যাবে বলে আর থেকে লাভ নেই এখানে বসে থেকে উত্তর দেবে না স্তব্ধ বুঝতে বাকি নেই পিউয়ে সে হাঁটতে শুরু করে এর মধ্যে বাড়ির পাওয়ার চলে গেল সব অন্ধকার হয়ে গেল পিউ ভয়ে জড়সরো হয়ে দাঁড়িয়ে পড়ল। মেন রোডের সামনে এসে পিউ তাও মেন রোড থেকে বেরোবে তার মনে হল সে পারছে না সামনে যেতে শুধু পাটাই আগে শরীর সামনে নিতে পারছে না পিউ ফিল করলো তার কোমরকেও দুহাত চেপে ধরে আছে পিউ চিৎকার দিবে তার আগেই হাত দুটো তার কোমর টেনে পেছনের দেয়ালে ঠেকালো সে দেয়ালে মিশে গেল সাথে সাথে আর কোমর ধরা ব্যক্তি এক হাতে তাকে দেয়ালে চেপে ধরে অন্য হাতে মুখ চেপে ধরল পিউ চোখ খিচে বন্ধ করে রাখল ভয় পিউয়ের চোখে পানি চলে এলো সামনে থাকা ব্যক্তিটি বলল শেষ একদম চুপ না হয় মেরে ফেলব পিউ ছেলে কণ্ঠ শুনে চোখ পিটপিট করে খুলে তাকালো দেখার জন্য কে সামনে কে তাকে এভাবে ধরে রেখেছে কিন্তু সব অন্ধকার থাকায় আর ছেলে মুখ চেপে ধরে রাখায় পিউ কিছু দেখলেও না বলতেও পারছে না শুধু উম উম করছে সে কিছু সময় চলে যায় এভাবেই তাই পিউ শান্ত হয়ে যায় তাতে ছেলের ওর মুখ ছেড়ে জড়িয়ে ধরে পিউকে শক্ত করে ঘাড়ে ছেলেটার নিঃশ্বাস পড়ছে পিউয়ের হাতে যেন পিউ বোবা বনে গেল সে এবার চিৎকার করতে বাধা না পেয়েও কিছু বলতে পারছে না পিউকে এত শান্ত দেখে ছেলেটা এবার তাকে ছেড়ে দুই হাতে পিউয়ের গাল চেপে ধরল আর আস্তে আস্তে নিজের মুখ নিয়ে যেতে লাগলো পিউয়ের ঠোঁটের কাছে পিউ ছেলেটার উদ্দেশ্য বুঝতে পেরে চিৎকার করতে যাবে তার আগেই ছেলেটা তার চিকন ঠোঁটে তার ঠোঁট চেপে ধরে শক্ত করে সাথে সাথে পিউ ফুপিয়ে কেঁদে ওঠে তাতে ছেলেটা বিরক্ত হয়ে এক হাতে পিউয়ের কোমর ধরে অন্য হাতে আরও জোরে গাল চেপে ধরে পিউকে নিজের সাথে আরও মিশিয়ে পিউয়ের ঠোঁট এর স্বাদ নিতে থাকে পিউয়ের যেন মাথায় কিছু ঢুকছে না সে কি করতে এসেছে আর কি হচ্ছে তার সাথে সে স্বপ্ন দেখছে না তো ভেবে রাগ হয় পিউয়ের সে এত যখন স্বপ্ন কেন দেখবে এখন পিউ দুই হাতে ধাক্কাতে থাকে ছেলেটাকে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না নিজেকে ছেলেটা পিউয়ের ঠোঁটেই ব্যস্ত স্তব্ধ কার ড্রাইভ করছে এলো পাথারি কিছুক্ষণ গাড়ি চালিয়ে নির্জন একটা জায়গায় গাড়ি থামা স্তব্ধ তারপর নিজের ফোন বের করে কল লাগায় কাকে যেন তারপর ফোন কানে রেখে বলে ওঠে টাইম আপ রায়ান আমার সব আরও ফাস্ট চাই ও পাশে থাকা ব্যক্তি ঘাবড়ে বলে ওঠে স্যার ওয়ান মান্থ লাগবেই চিৎকার করে উঠে স্তব্ধ জাস্ট সেট আমার ফাস্ট চাই লিঙ্কন স্যারকে আমার কথা বলো কাজ হয়ে যাওয়া চাই না হয় কি হবে ভালোই জানো তুমি মাইন্ডেড ওই পাশ থেকে হ্যালো হ্যালো করছে ব্যক্তিটি এখনও কিন্তু স্তব্ধ ফোনটা গাড়িতেই সহজরে আছাড় মারে ফলে লাইন ডিসকানেক্ট হয়ে ফোনটা গাড়ির এক কোনায় পড়ে যায় দু হাতে স্তব্ধ তার মাথা চেপে ধরে সিটে গা এড়িয়ে দিয়ে স্তব্ধ কিছু ভাবতে থাকে চুপ করে তবে সেটা কি সে শুধু জানে হঠাৎ স্তব্ধ লোকচক্ষুর আড়ালে অন্ধকার গাড়িতে নির্জন জায়গায় সোজা হয়ে বসে সিটে বাঁকা হাসে এই হাসির রহস্য স্তব্ধ নিজে ছাড়া আর কেউ জানে না কেউ না আমেরিকা টিয়া বেডে আধা বসে আছে ডেনিয়াল মেডিসিন হাতে টিয়ার পাশে বেডে বসে আছে ডেনিয়ালের বিরক্তি শীর্ষে রাখে তার চোয়াল শক্ত হয়ে আছে টিয়ার দিকে এভাবে তাকিয়ে আছে ডেনিয়াল যেমন চোখ দিয়েই ভস্ম করে দিবে টিয়াকে কিন্তু ডেনিয়ালের অগ্নিমূর্তির রূপ দেখেও তাতে টিয়ার কোনো রিয়াকশন বোঝা গেল না টিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আপনি যাই করুন আমি মেডিসিন খাব না অ্যান্ড দ্যাটস ফাইনাল ডেনিয়াল কি ভেবে বাঁকা হেসে বললো ওহ ওকে ইটস ডাজেন্ট ম্যাটার লেট ইট গো বলেই ডেনিয়াল ওষুধগুলো পাশের টেবিলে রেখে দিল তাতে টিয়া বিশ্বযুদ্ধ জয় করা হাসি দিল তার ওষুধ খেতে হবে না ভেবে কিন্তু তার এই হাসি বেশিক্ষণ রইল না ডেনিয়ালের কথায় কিসমি মিস টিয়া চোখ বড় বড় করে মৃদু চিৎকার করে বলল কি? ডেনিয়াল শয়তানি হেসে বলল শুনতে পেয়েছ চিৎকার করার কি আছে টিয়া ভয়ের সাথে একটু দূরে যেতে যেতে বলল একদম কাছে আসবেন না আমি কেন আপনাকে কিস করব চলে যান এখান থেকে ডেনিয়াল টিয়ার কথায় পাত্তা না দিয়ে ওর আর একটু কাছে নিজের মুখ আনে কিস করার জন্য তাতে টিয়া ভয়ে থাপ্পড় মেরে বসে ডেনিয়ালের গালে ডেনিয়াল চমকে যায় টিয়া এমন কিছু করবে ভাবতে পারিনি সে টিয়া ভয়ে থরথর করে কাঁপছে ডেনিয়ালের গালে থাপ্পড় বসিয়ে ডেনিয়াল বসে কিছুক্ষণ অগ্নিময় চোখে টিয়ার দিকে তাকিয়ে থাকে যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে টিয়াকে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না শেষে ডেনিয়াল তার রাগ ভাব অভিনয় আর ধরে রাখতে পারল না টিয়াকে ধাক্কা দিয়ে বেড়ে ফেলে তার উপর উঠে বসে টিয়ার গলা চেপে ধরল সজরে টিয়া এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না টিয়া চিৎকার করতে পারছে না হাত পা ছুটাছুটি করছে শুধু আর ডেনিয়াল টিয়ার গলা চেপে ধরেই চিৎকার করে বলছি হাউ ডুয়ার ইউ হাউ সাহস হয় কী করে তোমার আমার গায়ে হাত তোলার ডেনিয়াল গ্লোবার এর গায়ে হাত তোলার আজ তোমার শেষ দিন আজই টিয়ার চোখে মুখে শুধুই বাঁচার আকুতি তবে শ্বাসটা আর নিতে পারছে না ডেনিয়াল ছাড়ছেই না টিয়ার চোখ বেয়ে মোটামোটা অস্ত্র জল গড়িয়ে পড়ছে কিন্তু হাত পা ছুটাছুটিটাও এবার করতে পারছে না টিয়া ডেনিয়াল যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ দেখি টিয়ার গলা ছাড়বে আজ এক্ষুনি এই মুহূর্তে রাত প্রায় বারোটা পিও বসে আছে স্তব্ধের সামনে স্তব্ধ এমন এক রোখা মানুষ কিন্তু আজ সেও অবাক চোখে তাকিয়ে আছে আফসির দিকে আফসি স্তব্ধের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যদিও স্তব্ধ কম কথা বলে কিন্তু আফসি পিও সাথে এমন কিছু করেছে শুনে চুপ করে থাকতে পারল না রে গিয়ে স্তব্ধ লাল হয়ে বললো এগুলো কি শুনছি আমি আফসি কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না আমতা আমতা করে বলল সরি ভাই আসলে স্তব্ধ প্রচুর রেগে থাকলেও চিৎকার চেঁচামেচি করে না সে শান্ত কিন্তু ক্রুদ্ধ সুরে বলল তোর সরি দিয়ে আমি কি করব? তুই একটা মেয়ের সাথে এমন ব্যবহার কি করে করতে পারলি সে মন ইউ আসফি এবার জোরে একটা শ্বাস নিয়ে বলল আই লাভ হার ভাই স্তব্ধের আর কিছু বলার আগেই কাঁদতে থাকা পিউ উঠে হনহন করে আসফির সামনে গিয়ে ঠাস করে আসফির গালে চর লাগালো আসবি গালে হাত দিয়ে বোকার মতন তাকিয়ে রইল পিউয়ের দিকে আর পিউ ভয় ডর ভুলে চিৎকার করে বলল তুই আমায় কতবার বলেছিস ভালোবাসিস বল আসবি মাথা দোলালো শুধু তাতে পিউ যেন রাগে ফেটে পড়ল এখন কথা বের হয় না কেন একটু আগেই না বললি একদম মেরে ফেলবি বল কয়দিন বলেছিস আমায় আই লাভ ইউ পিউ এবার আশফি দাঁতে দাঁত চেপে বললো একদিন পিউ রাগে মার্কা হেসে বলল একদিন তুই আমায় আই লাভ ইউ বলেছিস আর আমি আমি তোকে কতদিন বলেছি আমি তোকে হেট করি কতদিন বলেছি বল আশফি রেগে বলল বলবি কেন হেট ইউ সেটার বিচারটাই আজ করলাম সদ্বোধ আগুনে যেন কেউ ঘি ঢেলে দিয়েছি পিউ সেভাবেই তেতে উঠলো আশফির কথায় এই তুই কে কে তুই আমার বিচার করার বল বল বলছি আসফি আবার হেসে বললো তো লাভার আমি হয়েছে আসফির সাথে না পেরে পিউ এবার ইস্তব্ধের দিকে তাকালো বিচার চাইবে বলে সে কি। কিন্তু স্তব্ধ তো নেই স্তব্ধ দুজনের বকবক শুনে সে কখন চলে গিয়েছে পিউ এর এদিক ওদিক তাকানো দেখে আসফি হেসে বলল স্তব্ধ স্যারের এত টাইম নেই তোর আর আমার বকবক শুনবে চল বাড়ি দিয়ে আসি রাত হয়েছে পরে তোর হারুস বাপ তোকে বাসায় ঢুকতে দেবে না অতএব রাস্তাঘাটে ঘুরে আমার কাছে আসতে হবে সেটা নিশ্চয়ই তোর ভালো লাগবে না এবার পিউয়ের মাথায় টনক নাড়া দিল আসলেই তো তার বাবা নিশ্চয়ই ভাঙ্গা হারিকে নিয়ে খুঁজতে বেরিয়ে গেছে এতক্ষণে এর কারণ রাত অনেক হয়েছে বোঝা যাচ্ছে পিউয়ের নয়টার মধ্যে রাতে বাসায় যাওয়ার পারমিশন আছে আর এখন তো রাগে দুঃখে পিউ আসফির দেখে তাকিয়ে বলল সব তোর জন্য হয়েছে তুই এটা আমার সাথে করতে পারলি আমি তোকে কখনোই ক্ষমা করব না বলেই হন হন করে বেরিয়ে গেল পিউ স্তব্ধের বাড়ি থেকে পেছন পেছন আসবিও হারছে আসফি মিটপিট করে হাসছে সে জানে এই রাগ দুই দিন থাকবে না পিউয়ের কিন্তু আসফির খারাপই লাগছে এমন করে আসলো এবার বেশি হয়ে গেল ওই সময় যখন আসফি পিউকে কিস করছিল পাওয়ার চলে আসে আর আশফি ধরা পড়ে যায় আর তখন থেকে ধরা খাওয়ার চোরের মতন ধরে রাখে পিউ আশফিকে তার উদ্দেশ্যে বিচার দেবে স্তব্ধের কাছে আশফির নামে পিউ তাই সে বসে থাকে আশফিকে ধরে সোফায় দুজন হাড্ডি লড়াই করছিল তখন স্তব্ধ আসে পিউ সব ভয় ভুলে বিচার দেয় ইস্তব্ধকে কিন্তু স্তব্ধ বিচার করার আগেই দুজন আবার শুরু হয়ে যায় বাকিটা জানাই টিয়া পিও আশফি সে মিয়ার একই ভার্সিটিতে পড়ে সে ভার্সিটি শুরু থেকে আসবি পিওয়ের পেছনে পড়ে আছে এই কথা পুরো ভার্সিটি জানে আর তাদের টম অ্যান্ড জেরি বলে ডাকে কারণ সেখানে দুইজনের ঝগড়া লেগে থাকে পুরো ভার্সিটি বলে আসফির প্রপোজলে রাজি হয়ে যেতে পিউকে এমনকি টিয়াও কিন্তু না পিওয়ের একই কথা সে ক্লাসমেটের সাথে রিলেশনশিপে যাবে না আর এমনি তাদের যায় না আসফি নাকি ঝগড়াটে ওইদিকে আসবি নাছর বান্ধা সে পিউকে রাজি করিয়েই ছাড়বে এসবের মাঝে চলে গেছে তাদের চার বছর ভার্সিটি লাইফের পিউ না চাইতে পুরো ভার্সিটির ছেলেগুলো তাকে ভাবে বলে ডাকে তাতে চটেই পিউ ইচ্ছা মতন ফাইট করে আসবির সাথে আর নানা ধরনের ঝগড়া হয় তাদের মধ্যে ইভেন মারামারিও তবে এতদিন আসবি আর যাই করুক পিউয়ের সাথে আজকের মতন বিহেভিয়ার করেনি আজ কেন এমন করলো পিউ বুঝতে পারছে না তবে তার খেয়ে ফেলতে ইচ্ছা করছে আশফিকে একদম চিবিয়ে ফেলতে ইচ্ছা করছে পাশাপাশি বসে আছে দুজন রিক্সায় রিক্সা চলছে একে বেঁকে রাস্তায় পিউ মুখ পেঁচার মতো করে বসে আছে আশফি একদিনে তাকিয়ে আছে পিউয়ের প্যাঁচার মতন মুখটার দিকে তা দেখে পিউ বলল তুই আমার রেপ করলেও আমি তোর সাথে প্রেম করব না আশফি ঠোঁট ফিটে হেসে বলল ও, তাহলে তুই আমায় তোকে রেপ করা পারমিশন দিচ্ছিস নাকি পিউ রেগে অগ্নিমূর্তি হয়ে বলল কত্ত তুই তাই তো প্রেম করি না তোর সাথে আসফি ভাব নিয়ে বলল পাগল নাকি প্রেম কী করতে চায় এবার তো বিয়ে করব পিউ বিরক্তি নিয়ে চোখ রাঙিয়ে বলল আমি তোকে বিয়ে করব না আসফি এবার চোখ শক্ত করে বলল তুলে নিয়ে বিয়ে করে ফেলবো ব্যাস তোর সাথে ঝগড়া করার আর মুড নেই তোর ঠোঁটে স্বাদ পেয়ে প্রেম না মনে বিয়ের ইচ্ছা জেগেছে পিউ আসফির কথা নড়ে চড়ে বসল এক কথায় আজকের কাণ্ডের পর পিউ ভয়ই পেলো আশফির কথায় তা বুঝতে পেরে আসফি বাঁকা হাসল কিছুক্ষণ পরে পিউ জিজ্ঞেস করলো তুই স্তব্ধ ভাইয়ার কে হস আসফি চোখ রাঙিয়ে তাকল পিউর দিকে পিউ কিছু জিনিস নিয়ে বেশি ঘাটাতে হয় না আমি তোকে ভালোবাসি পিউ তোর কাছে কিছু লুকাবো না সময় হোক সব বলবো তোকে তবে তার আগে একটা কথা মাথায় রাখ আজকের আগে যেমন তুই জানতি না আমি স্তব্ধ ভাইকে চিনি আজকে এটা জানার পরেও তুই তেমনি থাকবি আমি চাই না তোর কোনো ক্ষতি হোক বুঝেছিস পিউ ভয়ই পেলো আসফির কথায় কারণ টিয়াও গায়েব কোনো খোঁজ নেই তাও স্তব্ধের বাড়ি থেকে যদি তারও কিছু হয়ে যায় তাই সে মাথা দুলিয়ে বলল বুঝেছি কাউকে বলবো না চুপ থাকবো গোল রিক্সা পিউদের বাসায় থামতেই আসবি মুখ বাড়িয়ে পিউয়ের কপালে চুমু দিয়ে বলল আজকের জন্য সরি আর এমন হবে না পিউ ছলছল চোখে বলল আমি তোকে ভালোবাসি না তুই প্লিজ আমায় ভুলে যা আসবি দুষ্টু হেসে বলল রেপ করার পর ভালোবাসবি পিউ রেগে রিক্সা থেকে নেমে বলল, তুই একটা ভদ্র খাটাস বুঝেছিস আসবি হেসে বলল হ্যাঁ ভদ্র খাটাস আর জঙ্গলি বিলাই পারফেক্ট ম্যাচ মামা চলুন তুই যা বাবার নিখা। বায় জঙ্গলি পিউয়ের রাগে দুঃখে কান্না পেল মনে মনে টিয়াকে একশো গালি দিল বারবার বলেছিল পিউ টিয়াকে বিয়েটা না করতে টিয়া বিয়ে না করলে আজ পিউয়ের এই অবস্থা কখনোই হতো না কারো ভালো চাওয়া পাপ কেন যে গিয়েছিল পিউ স্তব্ধের বাসায় আর আসবি সেইবার কী হয় স্তব্ধের জানতে হবে পিউয়ের ভেবেই ভয় ভয়ে বাসায় ঢুকলো সে না জানি কী আছে আজ কপালে টিয়া বেড়ে এলেমেলে অবস্থায় পড়ে আছে প্রাণহীন শূন্য লাগছে মুখটা মুখে স্পষ্ট কষ্টের ছাপ চোখের কোনো এখনও ভেজা মেয়েটার কাল রাতে টিয়ার চেঞ্জ করে একটা ব্ল্যাক টি শার্ট আর অ্যাশ কালার ট্রাউজার পরেছিল ডেনিয়ালের সাথে ধস্তাধস্তিতে পেটের ওপর উঠে গেছে টি শার্টটা ফলস্বরূপ পেট নাভি দৃশ্যমান ডেনিয়াল নেশাগ্রস্ত এর মতন সেদিকেই তাকিয়ে আছে একবার চোখ তুলে টিয়ার মুখের দিকে তাকিয়ে টিয়ার পেটে ঠোঁট বসালো ডেনিয়াল সকাল দশটা টিয়ার মা নাফিসা টিয়ার বাবা রফিকের পাশে বসে কাছে। টিয়ার বাবা রফিক আজ তিন দিন হল একই জায়গায় বসে তিনি না টিয়ার খোঁজ করছে না কাঁদছে না নিজে স্বাভাবিক হচ্ছে নাফিসা এতে বেশ চিন্তিত এইভাবে ঘুম মেরে বসে থাকতে যদি কিছু হয়ে যায় স্বামীর ওইদিকে আরাফও ভয়ে নাফিজা আর রফিকের সামনে আসে না কারণ আরফা এর কথাতেই টিয়ার স্তব্ধকে বিয়ে করার জেদ রফিক মেনে নিয়েছিল কিন্তু তারা বুঝতে পারেনি কেউ এভাবে গায়েব হয়ে যাবে তাদের মেয়ে আর তাদের বেশি কিছু বলারও ছিল না কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেলে এক সময় তাদের উপর মা বাবা হয়েও কিছু বলা যায় না রফিকেরও তাই হয়েছে ছেলে মেয়ে বড় হয়েছে বুঝতে শিখেছে এখন তাদের কথাই কথা তবু টি আর জেদ মানতে নারাজ রফিক কিন্তু আরাফের কথায় আর কিছু বলেনি রফিক এক প্রকার রাগ করি চুপচাপ সব সহ্য করেছে সব এদিকে নাফিসা কাছে আর বলছে তুমি সব সবসময় মেয়েকে শাসনে রেখেছ আমি বললেও ওকে একটু স্বাধীনতা দাওনি তবে কেন ওর এত বড় জেদটা মেনে নিলে আমি ভাবতে পারিনি তুমি অন্যায় জেদ মেনে নিবে মেয়েটার যে ছেলের বিয়ে করতে আসবে তার বাবা মা কেউ আসবে না তারা জানে কি না তাও আমরা জানি না ছেলে কি করে কোথায় থাকে মা বাবাকে কিছু জানি না এমন ছেলের কাছে মেয়ে দিয়ে দিলে তুমি বিয়ের একটু আগেও আমি বলেছি বিয়েটা আটকাও এখনও সময় আছে কিন্তু না আমার কথা তোমরা শোনো নি এখন কেন এভাবে বসে থাকো শোনো তোমরা বাপ বেটা আমার মেয়েকে এনে দাও আমি মরেই যাব না জানি কি অবস্থায় আছে আমার মেয়ে এদিকে পাড়া প্রতিবেশী যা হয় তাই বলছে আমার মেয়েকে নিয়ে আমি আর এসব শুনতে পারছি না আরফ বাসায় ঢুকে ড্রয়িংয়ে আসতেই মার কথা শুনে দাঁড়িয়ে পড়ে আরাফের চোখেও পানি বোনের কথা রাখতে গিয়ে সেদিন বাবাকেও দুই কথা শুনিয়ে দিয়েছিল কিন্তু আজ সেই কারণে বোনও গেল বাবাও রাগ করে আছে আরব হাতছে না বাবাকে বলতে হবে সব কেন সে মেনে নিয়েছিল টিয়ার জেদ আরব দ্রুত বাবা সামনে গিয়ে দাঁড়ায় নাফিসা ছেলেকে দেখেই স্বামীর পাশ থেকে উঠে ছেলের গালে থাপ্পড় লাগায় হতভম্ব হয়ে যায় আরাফ। যে মা কোনোদিন হাত নিয়ে ছেলের উপর সে আজ মারল তবে ভুল করেছে সে এটা পাওনাইত নাফিসা ছেলের গালে থাপ্পড় দিয়ে ক্রুদ্ধ হয়ে বলল খুব তো ওই দিন ছেলে মেয়ের পছন্দ আছে বাবা মাকে বোঝাচ্ছিলি বাবার উপর কথা বলছিলি তা আজ কী হলো তোর বোন তার পছন্দের জায়গায় গেল এখন কই গায়েব কেন হলো একটা বিবাহিত ছেলেকে বিয়ে করেছে নিশ্চয়ই ও শতুনী ওকে মেরে ফেলেছে আমার মেয়েকে আরাফ তুই আমার মেয়েকে এনে দে আমার মেয়ে আমার চাই নাফিসা সাহেব আরাফকে ধরে কেঁদে দিল আরাফ নিজেও কেঁদে দিল কিন্তু রফিক নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে একমাত্র মেয়েকে ছাড়া এক রাতও থাকেনি তিনি মেয়েকে কোথাও যেতে দেননি তিনি মেয়ের কিছু হয়ে যাবে ভয়ে আর সেই মেয়ে এভাবে বিয়ে করে চলে গেল ওনার কষ্ট উনিই জানে তাও মেয়ে সুখী থাকলে উনিও সুখী ভেবে মনকে বুঝিয়েছেন তিনি কিন্তু তাও হলো না মেয়ের বিয়ের দিন পর থেকেই গায়েব কি করে ভালো থাকবেন তিনি অতি শখে পাথর হয়ে গেছেন তিনি আর বাবাকে থম মেরে বসে থাকতে দেখে বাবা সামনে ফ্লোরে বসলো সে বাবার হাতের উপর হাত রেখে বলল বাবা তুমি তো জানো আমাদের ভুল হয়ে গেছে আমাদের প্লিজ ক্ষমা করে দাও আমি টিয়ার চিৎ মেনে নিয়েছিলাম কারণ টিয়া স্তব্ধকে বিয়ে করেনি এটা ওর করা একটা নাটক ছিল টিয়া সুদ বোঝাতে চেয়েছিল। টিয়া বিয়া করছি স্তব্ধকে আর কিছু না আমার টিয়া বলেছিল সে কিছুদিন বাদে বাসায় এসে পড়বে তখন সব কিছু বলবে তোমাদের তাই আমি তোমার রাজি হতে বলি বাবা ভুল হয়ে গেছে আরাফ কিছু বলার আগেই রফিক থাপ্পড় দিয়ে বসে আরাফের গালে নাফিস মাথায় হাত দিয়ে বসে পড়ে আরাফের কথায় রফিক যেন রেগে ফেটে পড়ছে এবার রেগে চিৎকার করে ওঠে ভাই হয়েও বোনকে সঠিকটা না বুঝিয়ে বাবার সঙ্গে বেয়াদি করেছ এখন আমার মেয়েকে তুমি মেনে দিবে আমি যাব না পুলিশের কাছে শুনেছ তুমি নাফিসা বিলাপ করতে করতে বললো নিশ্চয় এ ছেলে বুঝে গেছে টিয়া বিয়ে করেনি অভিনয় করেছে তার সাথে তাই বোধ হয় আমার মেয়েকে মেরে ফেলেছে আল্লাহ আমার মেয়েকে আমার কাছে এনে দাও রফিক নাফিসাকে ধমক দেয় এসব শুনে ভয়ে নাফিসা চুপ হয়ে যায় রফিক এবার বাসা থেকেই বেরিয়ে যায় আরফ বসে কাচ্ছে কই খুঁজবে বোনকে মধ্যবিত্ত পরিবার তাদের যে কিছু করবে তারও উপায় নেই আরাফের এবার সব অন্ধকার মনে হচ্ছে কিছুতে কিছু মেলাতে পারছে না সে টিয়া কোথায় কি করেছে স্তব্ধ কেন টিয়া এই বিয়ে নাটক করল রাগে আরাফ নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে কেন সে টিয়ার চেদ মেনে নিয়েছিল বিয়ের ব্যাপারে নাটক বিষয়টা তো আর ছোট ছিল না এসব আগে কেন ভাবে নি আর এর জন্যই বুঝি বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সন্ধ্যা ছয়টা স্তব্ধের বাড়ি সে স্টোর চেয়ারে বসে আছে প্রত্যয় হাতে লকাপ লাগানো চেয়ারের সাথে নাক মুখ থেকে রক্ত হচ্ছে। চোখের নিচে ঘুষি পড়া রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে শরীরের নানান জায়গায় কাটাছেড়া অবস্থা তাও মুখে তার অদ্ভুত হাসি যেন এই মারে কিছু হবে না তার আসফি প্রত্যয়ের এই তেরামি দেখে আরও কয়টা খুশি লাগালো মুখে তাতে প্রত্যয় আরও হাসতে লাগলো তাতে আসফি রেগে তাকে প্রত্যয়কে বলল। লাঠি ফাঙবে সাপ মরবে না প্রত্যয় ঢুলু হয়ে হেসে বলল ঠিক ধরেছিস ছোটকা আর একটু মার দেখি আমাদের ছোটকার মধ্যে কতটুকু দম আসফির এত সময় প্রত্যয় নামক এই সিনিয়রকে ইস্তফদের পারমিশনে মারতে খারাপই লাগছিল কিন্তু এখন প্রত্যয়ের কথায় কাজে তার ইরেটেটিং লাগছে প্রচুর আর রাগটাও মাথা উঠে যাচ্ছে তিনজন তাগড়া লোকের মার খেয়ে আশফিরের মার খুশি খেয়েও প্রত্যয় হাসছে তাতে যেন আশফির মাথায় বিগড়ে যাচ্ছে আশফির আরেকটা ঘুষি দিয়ে বসে প্রত্যয়ের ডান গালে তারপর চুপ করে গিয়ে সামনের টেবিলে পা ঝুলে বসে পড়ে আর তাকিয়ে থাকে প্রত্যয়ের দিকে মুখে হাসলেও এতজনের মার খেয়ে শরীর চেয়ারে ছেড়ে দিয়েছে একদম বারবার চোখ বুঝছে আর খুলছে তাও হেসেই যাচ্ছে সে এই হাসির কারণ একটাই টিয়ার স্তব্ধের বিয়ে হতে দেয়নি তাই প্রত্যয় টিয়াকে দিয়ে বিয়ের ব্যাপারটা নাটক বানিয়ে দিয়েছে তাই প্রত্যয় জিতে গেছে স্তব্ধ হেরে গেছে সেটা ভেবে প্রত্যয় হাসছে আর এই হাসি হাসফির বিরক্ত লাগলেও প্রথমে এখন লাগছে না কারণ আসফি যা বোঝার বোঝে গেছে আজই প্রত্যয়ের শেষ দিন আরে হাসি হবে প্রত্যয়ের মৃত্যুর কারণ না হলে একটা সম্ভাবনা ছিল বেঁচে থাকার কিন্তু এখন তা নেই আজরাল বোধহয় আশেপাশেই আছে প্রত্যয়ের যান কবজ করবে বলে ভেবে আশফির আর মারতে ইচ্ছে করলো না প্রত্যয়কে আশফি রুম থেকে চলে গেল সে প্রত্যয়ের মৃত্যু দেখতে পারবে না একসাথে সিনিয়র হিসেবে অনেক চলাফেরা ছিল থেকেছেও কত এক বাসায় ফার্ম হাউজের আড্ডায় ছোটকা ছুটকা বলে মাতিয়ে রাখত আর সেই ছেলেটাকে মৃত্যুসজ্জা দেখতে পারবে না আসবি আসবি বেরিয়ে গেল স্তবদের বাড়ি থেকে যদিও এটাই আসফিরও বাড়ি তাও এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না তার ফোন বের করে পিউকে কল লাগালো আসবি ধরছে না পিউ ধরবেও না দুদিন না গেলে অবশ্য এবার তো আসবি কাণ্ডটাও বড় করেছে কে জানে এবার দুদিনে সব ঠিক হবে নাকি আশফির মন এটা ভেবে আরও খারাপ হয়ে গেল পিউকে মেসেজ দিল অনেকগুলো তারপর বাইক নিয়ে বেরিয়ে গেল আশফি উদ্দেশ্য পিউয়ের বাসা পিউ গল্পের বই পড়ছিল উল্টো হয়ে শুয়ে কাল থেকেই রুম বন্দি পিউ বই পড়ে সময় কাটাচ্ছে পাশে এক কাপ হট কফি রাখা কফিতে চুমুক লাগাচ্ছে আর বইয়ে মুখ গুঁজে আছে সে ফোন ভাইব্রেট হচ্ছে সে কখন থেকে কিন্তু ধরবে দূর তাকাচ্ছে সে সেদিকে এভাবে একবার আরও দশ পৃষ্ঠা শেষ করে বই রেখে বিছানায় পিউ উঠে বারান্দায় গেল গিয়ে যা দেখার তাই দেখল তার বাড়ির নিচে রাস্তায় ওই পাশে আসফি বাইকে বসে আছে আর তাকে ফোন লাগাচ্ছে হাতে থাকা ফোনটা বাঁচতেই পিউ পিক করে কানে রাখল ওপাশ থেকে আসফির রাগে প্রশ্ন কই তুই পিউ ভাবলি ভাবে বললো উপরে তাকা আসফি এবার উপরে তাকিয়ে কিছুক্ষণ দেখল পিউকে চুলগুলো ছাড়া হোয়াইট টি শার্ট গায়ে একটু দেখা যাচ্ছে চোখ গোল গোল চশমা লাগানো তা দেখে আসবি বলল তুই বই পড়ছিলি না পড়তে আর দিলি কই কল করে করে মাথা খাচ্ছিলি আসবি ধমক দিয়ে বলল তাও তো মিনিমাম দশ পৃষ্ঠা শেষ করে তবে এসেছিস মুখটা দেখাতে এটা আর নতুন কি সবসময়ের এর মতো পিউ ভরকে গেল আসবির কথায় কারণ এটা নতুন না আসফি কোনো ভুল করলে সরি বলতে বাইক নিয়ে বাড়ি এসে তাকে কল করে বারান্দায় আসতে কিন্তু পিউ সব সময় এক দুই ঘন্টা আসফিকে দাঁড় করিয়ে রেখে তারপর আসে বারান্দায় আর আস্তে আস্তে আসফি পিউয়ের কারসাজে বুঝে ফেলে যে পিউ ইচ্ছে করে এমন করে আর ধরা খায় আসফির কাছে পিউ পিউ আমতা আমতা করে বলল বাদ দে কেন এসেছিস সেটা বল আসফি ব্যঙ্গ করে বলল কেন এসেছিস এহ ঢং তুই জানিস না কেন এসেছি কল করছিলি না কেন ব্যাঙ্ক মার্কা কথায় রেগে গেল পিউ কুত্তা তোর কল আমি পিক করব না আমার ইচ্ছা আমি ধরবো না মানে ধরবো না তোকে আর একদিন আমার বাসার সামনে দেখলে আমি পুলিশে দেব তোকে হারামি কোথাকার পিউ বকছে আর আসবি এক হাতে ফোন ধরে রেখেছে অন্য হাতে আরেক কান চেপে ধরে রেখেছে পিউ আরও কিছু গালি দিয়ে ফোন কেটে ভেতরে চলে গেল আসবি এবার মহা আনন্দে ফোন কেটে পকেটে ঢুকে বাইক স্টার্ট দিল এবার আসফির ভালো লাগছে পিউয়ের সাথে একদিন ঝগড়া না হলে আসফির ঘুম হয় না তার এই ঝগড়ার মেশিনটা সারা জীবনের জন্য নিজের করে চায় কিন্তু পিউ তো রাজি হয় না কী করবে আসবি বেশি রাগালে সত্যি তুলে নিয়ে চলে যাবে ব্যাস শেষ আর ধৈর্যবান হতে পারবো না আসবি ভেবে জোরে টান দেয় বাইক স্তব্ধ দাঁড়িয়ে প্রত্যয়ের সামনে প্রত্যয় সে আগের মতোই হাসছে স্তব্ধ শান্ত সরে জিজ্ঞেস করলো আমি তোকে বলেছিলাম ডিয়ার থেকে দূরে থাকতে কিন্তু তুই এটা কেন করলি তুই বলেছিস আর আমায় শুনতে হবে কেন ভালোবাসি আমি ওকে ইস্তব্ধের কপালের রক দাঁড়িয়ে গেল প্রত্যয়ের কথায় প্রত্যয় আবার বলল তাও দূরে ছিলাম আমি ওর থেকে তোর হাতে মরতে হবে ভেবে কিন্তু যখন শুনলাম তুই বিয়ে করবি ওকে মাথা ঠিক ছিল না আমার তাই ওকে তোর ব্যাপারে মিথ্যে বলেছি আর তোকে তো টিয়া নিজেই দেখেছে মাহিনকে মারতে আমার কাজ সহজ হলো টিয়া জানতে চাচ্ছিল তুই কে তোর পরিচয় কি। আমি জানতাম সব বলে দিতে পারতাম ওকে সব কিন্তু এসব ওকে বললে ও তোর থেকে দূরে থাকতো ঠিকই কিন্তু তুই তো ছাড়তি না ওকে আমি জানি তুই ওকে বন্দি করে হলেও নিজের কাছে রাখতি এসব তোর বা হাতের খেল সেটা টিয়া মেনে নিক বা না নিক তাই টিয়াকে তোর প্রস্তাবে রাজি হতে বলি আর বিয়ের নাটক করতে বলি টিয়া কবুল বলেনি না সই করেছে সে সই করেছে ওর ভাই আরাফ যেমনটা আমি টিয়াকে করতে বলেছি স্তব্ধ আবারও শান্ত কিন্তু কঠিন গলায় বলল তারপর প্রত্যয় বিশ্রী হেসে বলল তারপর রাতে টিয়াকে রাইজিংয়ের লোককে দিয়ে কিডন্যাপ করাই তোর বাড়ির গার্ডদের টাকা খাইয়ে যাদের তুই এই রুমেই নিজের হাতে মেনেছিস জানিস চাইলে তোকে আর জেসিয়াকে ধরিয়ে দিতে পারতাম তাতে আমি যা চাই তা হতো না তুই বেঁচে যেতি সব ঠিক করে ফেলতি আমি জানি সেটা তাই আমার উদ্দেশ্য সেটা ছিল না আমার উদ্দেশ্য ছিল তোর থেকে টিয়াকে আলাদা করা আর সেটাই হলো এখন তুই চাইলেও টিয়াকে পাবি না টিয়া কই আছে বের করা অসম্ভব কারণ রাইজিংয়ের হাতে পড়েছে যে আর তুই যদি ওকে ফিরে পেতেই চাস তো ওদের প্রস্তাবে তোকে রাজি হতে হবে লিঙ্কন স্যারের সব ডিটেলস দিতে হবে ওদের আমি জানি সেটা তুই মরে গেলেও করবি না আর না টিয়াকে ওরা ছাড়বে কোনোদিন হ্যাঁ হ্যাঁ তো টিয়া পাখি অন্য কারোর পাখি হয়ে গেছে স্তব্ধ খান যাকে বাঁচাতে তুই তার থেকে দৌড়েছিলি সে এবার সত্যি ফুরুত। তো টিয়া পাখি আর তোর নেই টিয়ার জন্য তুই আমার গ্যাংকে মেরেছিস আমায় অপমান করেছিস যে চেপে রেখে আমার মাথায় টিয়া আমার না হলে তোরও হবে না আরে আরে স্তব্ধ এটা ভাবিনি শোন কথাটা কি টিয়া যা মেয়ে যারা ওকে তুলে নিয়ে গেছে ওদের একজনের নজর যদি পড়ে যায় টিয়ার উপর তবে তো তুই স্বপ্নও পাবি না টিয়াকে আর কিছু বলতে পারিনি প্রত্যই তার মুখ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি স্তব্ধ আশপির কথাই সত্যি হল আজই প্রত্যয়ের শেষ দিন হবে তাই হলো স্তব্ধের হাতেই মরল সে হাতে থাকা রিভলভারটা থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে স্তব্ধ প্রত্যয়ের বসার চেয়ারটা লাথি দিয়ে ফেলে দিল তাতে প্রত্যয় সহ চেয়ারটা কাত হয়ে পড়ে গেল স্তব্ধ প্রচণ্ড রেগে গিয়ে মৃত প্রত্যয়ের পেটে লাথি দিতে দিতে বলল তোকেও আগে মেরে ফেলা উচিত ছিল বন্ধু বলে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই একটা ভুলের জন্য আমি টিয়ার কিছু হতে দেব না নেভার স্তব্ধ খান নিজের জিনিস নিজের করতে জানে স্তব্ধ মারতে মারতে কথাগুলো বলল বলেই হন হন করে বেরিয়ে গেল রুম থেকে পড়ে রইল প্রত্যয়ের মৃত বডিটা রুমে আশফি আর স্তব্ধের গার্ড রুমের বাইরেই দাঁড়িয়েছিল তার স্তব্ধকে রুম থেকে বেরুতে দেখে স্তব্ধের দিকে তাকে সবাই ভয় পেল স্তব্ধকে ভয়ঙ্কর লাগছে দেখতে আসবে রীতিমতো ভয় খামছে স্তব্ধের চোখ মুখ রক্তে লাল হয়ে আছে যেমন ভেতরে সব ভস্ম করে এসেছে সে কপালে রাগের ভাজ স্তব্ধের আসবে ভয় পাচ্ছে রাগের মাথায় না যান স্তব্ধ কী করে বসে যদিও স্তব্ধ রাগের মাসে আরও স্মুখভাবে কাজ করে কিন্তু এবার ব্যাপারটা আলাদা যদি রাগের মাথায় কিছু করে বসে স্তব্ধ সব শেষ হয়ে যাবে টিয়াকে পেতে যদি লিঙ্কনের সব ডিটেলস স্তব্ধ দিয়ে দেয় রাইজিংয়ের লোকদের তো না সে বাঁচবে না টিয়া রাইজিং তখন টিয়াকে লিঙ্কনের ডিটেলস পেয়ে ছেড়ে দিলেও লিঙ্কন কি ছেড়ে দেবে স্তব্ধকে কোনো দিন ছাড়বে না মেরে ফেলবে সবাইকে কি করবে এখন স্তব্ধ ভেবে পাচ্ছে না আসবি স্তব্ধ রুম থেকে বেরিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ চোখে মুখে আগে ভাব থাকলেও সে কি ভাবছে বা চাইছে বা করবে কেউ বুঝতে পারছে না হঠাৎ স্তব্ধ কী ভেবে আসবিকে করা গলায় বলল আমাদের মধ্যে কেউ আছে আসবি যে প্রত্যেকে জানিয়েছে আমি টিয়াকে বিয়ে করছি তাই প্রত্য এসব করতে পেরেছে আমার তাকে চাই আসবি সে যেই হোক আমার কাছের মানে এখানেরই কেউ আমার চাই ওকে অ্যানি কস্ট বের করকে। ওকে চুপ করে আছে সে যেন বোবা হয়ে গেছে স্তব্ধের কথায় স্তব্ধ আসবে কথাটা বলি সন্ধে দৃষ্টিতে আসফির পেছনে থাকা গার্ডদের দিকে একবার চোখ বোলালো সবাই মাথা নিচু করে আছে স্তব্ধের বাসার লোক না এরা বাসার গার্ড আলাদা পাঁচ ছয়জন তার মধ্যে দুইজনকে মেরে ফেলেছে স্তব্ধ আর বাইরে স্তব্ধের সাথে তিনজন থাকে যারা আসফির পেছনে দাঁড়িয়ে এদের মধ্যে একজনই নিউজটা লিক করেছে সেটা শিওর স্তব্ধ রাগে স্তব্ধের গা কাঁপছে তাই স্তব্ধ চলে গেল আশফিকে আর কিছু না বলে আশফি স্তব্ধ যেতেই তিনজনের দিকে পেছন ফিরে তাকালো আশফির চেহারা থেকে বোকা ভাব যায়নি কারণ সে এটা মানতে পারছে না রাহান দিয়ান মুগ্ধ এ তিনজন তাদের সাথে গাদ্দারি করতে পারে স্তব্ধের সাথে ওরা অনেক বছর ধরে কাজ করছে স্তব্ধের গার্ডের কোনো প্রয়োজন নেই তাও ওদের বিশ্বাস করে সাথে রাখে সব সবসময় আর এরা তিন তিনজনও স্তব্ধ বলতে পাগল কতবার স্তব্ধের প্রাণ বাঁচিয়েছে ওরা তিনজন মিলে আর এখন কি শুনছে এসব আসবি টিয়া স্তব্ধের জন্য কি এটা স্তব্ধের আশেপাশে সবার জানা তাও এসব কিভাবে করল ওরা মানে টাকার জন্য মানুষ সব করতে পারে বিশ্বাসও বিক্রি করতে পারে এত বড় ক্ষতি করতে পারে যে ক্ষতিতে সব লন্ডবন্ড হয়ে যেতে পারে স্তব্ধ আর ভাবতে পারলো না আসবি মুগ্ধ এর ধরে লম্বা শ্বাস নিয়ে বলল মুগ্ধ এটা কার কাজ দেখ আমি তোদের তিনজনকে মরতে দেখতে পারবো না তোরা ভালো করেই জানিস তিনজনের মধ্যে কে এই কাজ করেছে সেটা ভাই জানতে না পারলে তোদের তিনজন কি মেরে ফেলবে সেটা আমি চাই না আসফি আর কিছু বলার আগেই রায়হান কাপা কাঁপা হাতে রিভলভারটা কোমর থেকে বের করে হুট করে আঁশফির কপালে ঠেকিয়ে ধরলো সাথে সাথে মুগ্ধ আর দিয়ান তাদের গান বের করে একটু দূরে গিয়ে রায়হানের দিকে তাক করলো আসবি বুঝলো রায়হান বিয়ের ব্যাপারটা প্রত্যেককে জানিয়েছি রায়হান দাঁতে দাঁত চেপে মুগ্ধ আর দিয়ানকে বলল ভুলেও শ্যুট করার কথা ভাবিস না না হলে তোদের প্রিয় ছোট স্যার মরবে মুগ্ধ বলল। করব না শ্যুট তুই গান নামা রায়হান বিশ্রী হেসে বলল তা হবে না আশফির স্যার আমি প্রত্যয় ভাইকে হেল্প করেছি টাকার জন্য সব করতে পারি আমি বাট এখন যদি আপনি আমায় স্তব্ধ নামক বাঘের গোয়া থেকে বের হওয়ার সুযোগ না করে দেন তো আপনাকে শ্যুট করে আমি নিজেও নিজেকে শ্যুট করে দেব আপনি নিশ্চয়ই মরতে চান না রায়হান আর কিছু বলার আগে পেছন থেকে কেউ শ্যুট করে বসলো তাকে রায়ান মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আশফির এই প্রথম কাউকে মরতে দেখে খারাপ লাগছে না কারণ রাহিয়ানকে দেখে বোঝা যায় মানুষ কত খারাপ হতে পারে ডেনিয়াল তার রুমে দাঁড়িয়ে গ্লাস ভেদ করে বাইরের দৃশ্য দেখছে তার পেছনে দাঁড়িয়ে আমেরিকান এক ধবধবে সাদা চামড়ার মেয়ে তাকে শাসাচ্ছে ডেনিয়াল তুমি কি করছিলে ওই মেয়ের এত কাছে ওই সময় টিয়ার রূপে নেশাগ্রস্ত ডেনিয়াল যখন টিয়ার পেটে মুখ ডুবাবে তখনই এই ধবধবে সুন্দরীর আগমন ঘটে টিয়ার রুমে মেয়েটার আওয়াজ পেয়ে ডেনিয়াল নিজেকে সামলে রুম থেকে বেরিয়ে যায় মেয়েটা টিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডেনিয়ালের রুমে গিয়ে নক করে খুলে না ডেনিয়াল চিৎকার করে বলে দেয় একা থাকতে চায় সে তাকে ডিস্টার্ব না করতে ডেনিয়ালের চিৎকার এ আর কিছু না বলে মেয়েটা আবার টিয়ার রুমে যায় টিয়া ভাবে পড়েছিল বেডে তাকে ঠিক করে শোয়াতে গিয়ে মেয়েটা বুঝতে পারে টিয়ার প্রচণ্ড জ্বর আর গলায় লাল দাগ হাতেও মেয়েটার সাথে সাথে লেডি সারভেন্ট ক্রিশ্চানকে দিয়ে ডক্টর ডাকায় ডক্টর চেক করে বলে যায় স্ট্রেস মুক্ত রাখতে টিয়াকে সে অনেক দুর্বল এবং কোনো কিছু নিয়ে ভয় আছে তাকে স্পেস দেওয়ার কথা বলে ডক্টর কিছু মেডিসিন দিয়ে যায় জ্বরের জন্য আর ইঞ্জেকশন দিয়ে যায় যেন টিয়ার ঘুম ভালো হয় ডক্টর চলে গেলে টিয়ার জ্ঞানহীন অবস্থায় ঘুমিয়ে যায় মেয়েটাও চলে যায় ওই রাতটাও চলে যায় মেয়েটা থেকে যায় ডেনিয়ালের বাসায় সকাল হতে মেয়েটা ডেনিয়ালের রুমে গিয়ে দেখে সে দাঁড়িয়ে আছে বাইরে তাকিয়ে আর তখনই মেয়েটা জিজ্ঞেস করে ওই সময়ের কথা ডেনিয়াল উত্তর দেয় না তাতে মেয়েটা রেগিয়ে জিজ্ঞেস করে ডেনিয়াল বলছো না কেন তুমি ওই মেয়েটার এত কাছে কি করছিলে ডেনিয়াল পাশের টেবিল থেকে সদ্য সার্ভেন্টে রেখে যাওয়া কফিটা হাতে নিয়ে চমক দেয় কফি থেকে এখনও ধোয়া উঠছে মেয়েটা কেন যেন তার কিছু বলা সাহস পাচ্ছে না ডেনিয়ালকে সে রেগেই তাকিয়ে আছে ডেনিয়ালের দিকে ডেনিয়াল নিজের কফিটা শেষ করে পেছন ফিরে বলে ওঠে কায়রা বেবি তোমার প্রশ্ন শেষ কায়রা মেয়েটা অবাক হয়ে বলল ডেনিয়াল কী হয়েছে তোমার ডেনিয়াল কায়রাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কাছে টেনে কায়রা ঠোঁটে ঠোঁট বসায় কায়রা অবাক হলেও ডেনিয়ালের স্পর্শে নিজেকে ধরে রাখতে পারে না আবে চোখ বন্ধ করে ডেনিয়ালের সাথে তাল মেলায় বেশিক্ষণ পর ডেনিয়াল কায়রাকে ছেড়ে তাকে কোলে তুলে নেয় আর বেডে এগিয়ে যেতে যেতে বলে লেটস ইনজয় দ্য মর্নিং বেবি কায়রা মুসকে এসে মুখ বাড়িয়ে চুমু খায় ডেনিয়ালের ঘাড়ে দুজন মেঁদে উঠে রঙিন খেলায় বেলা বারোটায় টিয়া দু হাতে মাথা চেপে ধরে উঠে বসে বেডে শরীরে প্রচুর ব্যথা অনুভব করছে টিয়া নিজের হাতের কবজি ধরে টিয়া ফুপিয়ে কেঁদে দেয় হাতে ডেনিয়ালের হাতের চাপে দাগ হয়ে আছে লাল কাল রাতের কথা মনে পড়ে যায় টিয়ার নিজের গলা ধরে কেঁদে দেয় টিয়া ভয়ে শরীর কাঁপছে এর মধ্যে দরজা খুলবার শব্দে টিয়া দ্রুত সেদিকে তাকায় ভয়ে যা ভয় পাচ্ছিল তাই ডেনিয়াল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে এক হাত পকেটে ঢুকানো অন্য হাতে আপেল খাচ্ছে দৃষ্টি তার টিয়ার গলায় টিয়া ডেনিয়ালের চাহানি দেখে নিজেকে চাদর দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল টিয়ার মোটেও আজ ডেনিয়ালকে ভালো লাগছে না ডেনিয়ালের চোখে হিংস্রতা দেখতে পাচ্ছে টিয়া যা ওর জন্য ভালো না টিয়া জানত ডেনিয়ালের এমন একটা রূপ আছে কিন্তু সে এতদিন সেটা দেখায়নি টিয়াকে কী কারণে দেখায়নি তা টিয়া বুঝতে পারিনি কিন্তু টিয়া ভালোই বুঝতে পারছিল সবটাই অভিনয় করেছে ডেনিয়াল তার সাথে ভালো সাচার কিন্তু ডেনিয়াল হিংস্র এটাই সত্য যা তার চোখে মুখে ভাসে বিশাল বডি ডেনিয়ালের লম্বায় খাম্বা সোনালি ঝলমলে চুল ইগুলের মতো তীক্ষ্ণ খয়েরি রঙের চোখ তীরের মতো খাড়া নাক হালকা গোলাপি ঠোঁট অতিরিক্ত ফর্সা শরীর সব মিলিয়ে বোঝাই যায় সাদা বিলাই আমেরিকান সে ডেনিয়ালের তীক্ষ্ণ চাহানি দেখে টিয়া নিজেকে শক্ত রাখতে চাইলেও খুব ভয় করছে তার কালকের ডেনিয়ালের ব্যবহারে ডেনিয়াল যদি তার কোনো ক্ষতি করে দেয় তো ভয়ে টিয়া চাদর চেপে ফুপিয়ে কাছে ডেনিয়াল এবার তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে টিয়ার মুখে আর এগোয় টিয়ার দিকে তা দেখে টিয়া ভয়ে গুটি সুটি হয়ে বসে কাঁদতে কাঁদতে বলে ওঠে প্লিজ আমায় ছেড়ে দিন আমি কিছু জানি না প্লিজ আমার সাথে কিছু করবেন না দয়া করুন ডেনিয়াল টিয়ার কথা পাত্তা না দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে করতে টিয়ার একদম কাছে হাত থেকে আপেলটা ছুঁড়ে ফেলে টিয়ার খাড়ে এক হাত রেখে টেনে টিয়াকে নিজের মুখের সামনে এনে কবির কণ্ঠে বলে ওঠে কিছু করতে চায়নি কিন্তু তুমি বাধ্য করেছ আমার কথা শুনলে এসব হতো না আমার হিংস্র রূপটা দেখতে হতো না টিয়া ডেনিয়ালের কথা শুনে দ্রুত বলল আমি আপনার সব কথা শুনব প্লিজ আমার থেকে দূরে থাকুন প্লিজ ডেনিয়াল উত্তরে বাঁকা হিসেবে বললো সব শুনবে টিয়া দ্রুত জবাব হ্যাঁ হ্যাঁ সব শুনবো ডেনিয়াল এবার টিয়াকে ছেড়ে একটু দূরে দাঁড়ালো জিন্সের পকেটে দোহা ঢুকিয়ে টিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে বলল তাহলে স্তব্ধ খানকে ভুলে যাও টিয়া যেন শখ খেলো নিজেকে সামলে বলল কিন্তু কেন এবার ডেনিয়াল টিয়ার দেখি একটু ঝুঁকে বলল কারণ আমি বলছি তাই তুমি আমায় ভালোবাসবে কজ আই লাইক ইউ টিয়ার মাথা যেন কেউ একটু ক্যারোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল টিয়ার এতটাই রাগ লাগছে সে কিছুটা রুরু গলা চেঁচিয়ে বলল স্বপ্ন দেখুন আপনাকে তো আমি ফিরেও দেখবো না হাসল ডেনিয়াল জানি সেটা লিট ইট গো ফ্রেশ হয়ে নিচে এসো কথার নর্চর হলে তোমায় কি করে কথা শোনাতে হয় আমি জানি কথাটা বলেই ডেনিয়াল চলে গেল টিয়ার আগে দৃষ্টে তাকিয়ে রইল ডেনিয়ালের যাওয়ার দিকে তারপর আস্তে আস্তে উঠে আয়না সামনে গেল নিজের গলাটা দেখে টিয়া কেঁদে দিল গলায় ডেনিয়ালের হাতের ছাপ পড়ে গেছে বোঝায় যাচ্ছে ডেনিয়াল যদি আর একটু প্রেশার দিত গলায় তো টিয়া এই ইগোলের হাতেই মরে যেত কাল ভেবে টিয়া ওয়াশরুমে ঢুকল নিচে যেতে হবে যদি আবার তাকে মারতে আসে কথা না শুনলেই ডেনিয়াল ভেবে টিয়া বললো স্তব্ধ কই আপনি আসবেন না একবারও আমায় বাঁচাতে কথাটা বলেই তাচ্ছিল্যে হাসল টিয়া আহা! আমি কি পাগল যার জন্য এসব হলো আমার সাথে সে আমাকে বাঁচাবে আশা করছি টিয়া ইউ স্যাচ এ ফুল বলে টিয়া ঢুকলে কেঁদে উঠল তার সব বিষাক্ত লাগছে এখানে থাকতে কিন্তু কে বাঁচাবে তাকে এখান থেকে আধো টিয়া কখনও বিড়ি যেতে পারবে ভেবেই কান্না বেড়ে গেল টিয়ার রাত বারোটা স্তব্ধর ছাদে পাতা সোফায় বসে ঢকঢক করে ড্রিঙ্কস করছে স্তব্ধর মন চাইছে তার ভেতরের সব কেটে বের করে দেখতে ওখানে এত চিনচিন ব্যথা কেন করছে বুকে কেন মন চাইছে নিজের সব পাওয়ার দিয়ে টিয়াকে খুঁজে নিজের সামনে বসিয়ে মন ভরে শুধু দেখতে কেন মন চাইছে সব ভস্ম করে দিতে টিয়ার জন্য কেন এত কষ্ট হচ্ছে স্তব্ধের নাজ নিজের কষ্ট ধরে রাখতে পারছে না স্তব্ধ ভেতর ভেতর হলেও পড়ে যাচ্ছে তার ইস যার জন্য স্তব্ধের ভেতর সব উথাল পাথাল করছে সে যদি দেখতে পারতো তার জন্য স্তব্ধ কত পড়ছে এ চাপা ছাড়ো একরখা মানুষটাও ভেতর ভেতর ধ্বংস হয়ে যাচ্ছে কতই না খুশি হতো তার টিয়া পাখি যদি স্তব্ধের ভেতরের এসব চিত্র দেখতে পারতো সে ভেবেই দুঃখের কিঞ্চিৎ হাসি টানলো স্তব্ধ তার ঠোঁটে স্তব্ধ এটুকু হাসিতে ঠোঁটটাও বোধহয় খুশি হলো আজ এত সুন্দর দুইটা ঠোঁট কিন্তু স্তব্ধ হাসে বা বিদায় তারাও সুযোগ পায় না ঠোঁট প্রসারিত করার স্তব্ধ যেমন ফর্সা ঠোঁটটাও তেমনি কালো কালো বললে ভুল হবে চকলেট কালার একটা ফর্সা মুখে কালো ঠোঁটটা ফুটিই থাকে চেহারায় স্তব্ধ বেশ কিছুক্ষণ ড্রিঙ্কস করে উঠে দাঁড়ালো হাতে সিগারেটের প্যাকেট নিয়ে তারপর কিছু দূর রেলিংয়ের উপর পা তুলে গিয়ে বসলো স্তব্ধ যে যত এতক্ষণ ড্রিঙ্কস করেছে বোঝায় যাচ্ছে না বোঝায় যাচ্ছে না তার ভেতরে কত বড় ঝড় বইছে সে স্বাভাবিকভাবে পকেট থেকে একটা সিগারেট বের করে দুই ঠোঁটের মাঝে গুজল তারপর লাইটার বের করে পকেট থেকে চেপে আগুনটা সিগারেটে ধরালো বেশ আয়েস করে মনে সুখে সিগারেটে প্রথম টান দিল স্তব্ধ কিছু সেকেন্ড পর বুক পরা ধোয়াগুলো আকাশের দিকে নিঃশ্বাসের সাথে বের করলো পরপর হাতে গোজা সিগারেটটা টানতে লাগলো স্তব্ধ চোখ বন্ধ করে আছে স্তব্ধ পেছন থেকে আশফির গলা শুনতে পেল স্তব্ধ ভাই স্তব্ধ চোখ খুলে কাত বাঁকা করে সিগারেটে টান দিয়ে বলল বল তুমি ঠিক আছো স্তব্ধ হাতে সিগারেটটা ফেলে দিয়ে বলল আমার কি হবে কষ্ট হচ্ছে না তোমার আজ যা রায়হান করলো দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে আসফিকে হাতের ইশারায় তার পাশে বসতে বলল আশফিও রিলিং উঠে স্তব্ধের পাশে বসলো স্তব্ধ বলল আশফি আজ যা হলো এটা কোনো ব্যাপারই না কাল এমনও হতে পারে আমি তোকে মেরে ফেললাম তাই তোকে স্ট্রং হতে হবে রক্ত দিয়ে সাওয়ার নিতে হবে বুঝলি এইটুকু বিষয় নিয়ে কষ্ট পেলে আমি সেই কবেই এই জব ছেড়ে দিতাম আশফি কি বলবে ভেবে পেল না আসিল সে কত বোকা ভূতকে বলছে তুমি ভয় পেয়েছো নিজের কাজে লজ্জিত হলো আসবি কথা বদলিয়ে বললো টিয়ার কি হবে ডোন্ট নো আসবি শখ খেলো স্তব্ধের কথায় তবে কি স্তব্ধ ভেবে নিয়েছে সে রাজি হবে না লিঙ্কন স্যারের ডিটেলস দিতে রাইজিংকে আর টিয়াকেও বাঁচাবে না আসবি কি বলবে স্তব্ধকে ভেবে পেল না এবার তার টিয়ার জন্য মায়া হচ্ছে কেন স্তব্ধ টিয়াকে ভালোবাসলো না হলে হাসি খুশি জীবন কাটাতো আজ টিয়া কে জানে টিয়া কি অবস্থায় আছে আশফির প্রচুর রাগ হচ্ছে আজ স্তব্ধের উপর কী করে বলে ফেলল জানি না আসফির কথাগুলো ভেবে চুপ করে বসে আছে আসফির মাথা মনে হচ্ছে হ্যাং মেরেছে হঠাৎ স্তব্ধের কথায় আশফি স্তব্ধের দিকে তাকালো আসফি আমি প্রেমিক হিসেবে খুবই খারাপ তাই না ওহ শিট নো নো আমায় তো প্রেমিক বলা যায় না কজ প্রেমিকরা তো পাগলামো করে থাকে প্রেমিকার জন্য কিন্তু আমি তো তেমন কিছুই করিনি আমার প্রেমিক বলা যায় না নেবার এইটুকু বলে স্তব্ধ আবার সিগারেট খেতে লাগলো অস্থির হয়ে বারবার সিগারেট টান দিচ্ছি স্তব্ধ এক বসায় প্রায় অনেকগুলো সিগারেট শেষ করল স্তব্ধ আসবি এক দৃষ্টি তাকিয়ে রইল স্তব্ধের দিকে সে আজ ডিসিশন নিয়েই নিয়েছে আর কোনোদিন স্তব্ধকে বুঝতে যাবে না কারণ স্তব্ধ কি সেটা বোধ সে নিজেও জানে না এ মাল এক পিস একে ভুল বোঝাও দেয় ঠিক বোঝাও অন্যায় তাই সঠিক সময় জেনে যাবে আসবি কি করবে স্তব্ধ ওর মুখের কথা বিশ্বাস করবে না আসবি আর কেননা স্তব্ধের মনে অন্য কিছু মুখে অন্য কিছু এসব বুঝতে গেলে আসবি পাগল হয়ে যাবে তাই আসবি বিশ্বাস রাখবে স্তব্ধের উপর যে সে টিয়ার কিছু হতে দেবে না কেননা আর কিছু আসবি জানুক বা না জানুক এটা তো জানে এই একরখা যেদি ছেলেটা টিয়াকে কতটা ভালোবাসে টিয়ার কোনো ক্ষতি স্তব্ধ হতে দেবে না ভেবেই আসবি উঠে দাঁড়ালো তারপর বলল ভাই আমি আর তোমায় বুঝতে চেষ্টা করব না প্রমিস সিয়ার কাছে যাচ্ছি ওকে মেডিসিন দিতে হবে স্তব্ধ কিছু বলল না আসবি চলে গেল একটা দীর্ঘশ্বাস পেলে স্তব্ধ ভাবছে তাকে কেন ভালোবেসেছিল টিয়া কেন যদি টিয়া তাকে ভালো না বাসতো তো আজ এসব কিছুই হতো না যদিও স্তব্ধ টিয়াকে ভালোবেসেছিল তার কারণ ছিল একদম ভিন্ন জীবনে ফ্রেন্ড সার্কেল বেশিই ছিল স্তব্ধের ভার্সিটি কাঁপিয়ে রাখত সবাই মিলে তাদের গ্রুপটা ছিলই অন্যরকম গারও ভালোবাসা আস্থা ছিল একজন আরেকজনের উপর তার মধ্যে সে ছিল একরোখা আর জেদি যার জীবনে ভালোবাসা আস্থার কোনো বিশ্বাস ছিল না স্তব্ধ কাউকে বিশ্বাস করত না না নিজের উপর কাউকে বিশ্বাস করতে দিত তা স্তব্ধকে সবাই ভালোবাসত কারণ স্তব্ধ এক কথার মানুষ ছিল যা বলতো তাই করত। কোনো নর্চর নেই কাউকে বিশ্বাস না করলেও নিজেকে কারো বিশ্বাসের যোগ্য মনে না করলেও সঠিক সময়ে ফ্রেন্ডের দরকারে সবার আগে স্তব্ধকে পাওয়া যেত সেই দিক থেকে স্তব্ধ ভালো মানুষ ছিল কিন্তু অ্যাটিটিউডে ভরপুর ছিল অন্যরকম পার্সোনালিটির আর হ্যান্ডসাম সুপুরুষ একজন মানুষ আবার অনেক মেয়েই পিছিয়ে পড়েছিল স্তব্ধের কিন্তু সে সে তো তার বন্ধুদের থেকেই দূরে থাকতো তাদের তো ভালোবাসত তাও সেই জায়গায় কোনো মেয়ের সাথে সম্পর্কে এগুলোর প্রশ্নই আসে না আর ভালোবাসা স্তব্ধের জীবনে হতেই পারে না এসব বিষয় খুব সূক্ষ্মভাবে ইগনোর করে চলতো স্তব্ধ ইস্তব্ধের এমন এক রোখা মুডি হওয়ায় অনেক কথাই সবার থেকে শুনতে হতো তাকে কিন্তু তার প্রফেশনের কথা চিন্তা করে স্তব্ধ কোনো সময় নিজেকে চেঞ্জ করতেও চেষ্টা করেনি এভাবে স্তব্ধর জীবন চলছিল স্তব্ধ কোনো কিছুকে প্রায়োরিটি দিত না মোট কথা তার জীবনে তার কারণ ছিল তার প্রফেশন কিন্তু হঠাৎ দমকা হওয়ায় সব বদলে দিয়ে যায় স্তব্ধের ভার্সিটির লাস্ট ইয়ারে তখন স্তব্ধ টিয়া তখন সবে ভার্সিটি নিউ কামার টিয়ার মতো কতই না মেয়েকে দেখা যায় ভার্সিটিতে কিন্তু স্তব্ধ কখনই দেখেনি টিয়াকে আলাদাভাবে বা ভালো লাগার চোখে কিন্তু টিয়া দেখেছিল স্তব্ধকে খুব ভালো করেই দেখেছিল টিয়া ক্যান্টিনে নতুন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা ব্যস্ত ছিল টিয়া খুব চঞ্চল আর হাসি খুশি মেয়ে হয় বেশ তাড়াতাড়ি ভালো ফ্রেন্ড জুটিয়ে ফেলেছিল স্তব্ধের ফ্রেন্ডরাও সেদিন ক্যান্টিনে আড্ডা দিচ্ছিল স্তব্ধ ছাড়া তার গ্রুপের সবার প্ল্যান ছিল নিউ কামারদের রেগি করবে সবাই মিলে তা স্তব্ধকে জানানো হয়নি কারণ নিস্তব্ধ এসব একদম পছন্দ করে না ইনফ্যাক্ট তার জন্য ভার্সিটির কেউ কাউকে র্যাগিং করতে পারে না ওই দিন তার ফ্রেন্ডরা তাকে না জানিয়েই টিয়াদের ডিপার্টমেন্টেরই এক ছেলে আর মেয়েকে হেনস্ত করা শুরু করলে স্তব্ধ খুব রেগে তার ফ্রেন্ড জনিকে খুব মারে সবার সামনে সেদিন সে মারার অবস্থায় টিয়া দেখেছিল স্তব্ধকে তার খুব ভালো লাগে ব্যাপারটা বন্ধু বলে ছেড়ে দেয়নি স্তব্ধ মেরে নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছিল তখন বাকি বন্ধুরা আটকা স্তব্ধকে স্তব্ধ খুব রেগে চিৎকার করে বলেছিল ভার্সিটিতে কোনো র্যাগিং হবে না এখানে পড়াশোনা করতে আসে স্টুডেন্ট সিনিয়রদের সাথে র্যাগিং হতে নয় বলে হন করে স্তব্ধ ক্যান্টিন ত্যাগ করে টিয়া ওই দিন থেকে ভার্সিটিতে স্তব্ধকে খুঁজত লুকিয়ে লুকিয়ে স্তব্ধকে দেখত স্তব্ধের বিষয়ে জানার চেষ্টা করত কিন্তু তেমন কিছু জানতে পারলো না এটা ছাড়া স্তব্ধ খুব রাগে বদমেজাজি কিন্তু টিয়ার স্তব্ধের অনেক কিছু ভালো লেগেছিল। সেটা হলো স্তব্ধ অন্যায় মেনে নিত না সে যেই হোক টিয়া সেটা খুব ভালো লাগতো টিয়া স্তব্ধকে লুকিয়ে ফলো করে এইসব স্তব্ধ জানতই না কারণ স্তব্ধ মেয়েদের এত লক্ষ্য করতো না তারপর আস্তে আস্তে টিয়ার পাগলামির খবর স্তব্ধের কানে যায় স্তব্ধের মারামারির জন্য অনেকে স্তব্ধকে খারাপ ভাবতো স্তব্ধের আড়ালে অনেকে অনেক কথা বলতো সেসব টিয়ার কানে গেলে টিয়ার রেগে তাদের কথা শুনিয়ে দিত আরও নানাভাবে তাদের সাহসতা করতো দুষ্টুমি বুদ্ধি দিয়ে এইসব খবর আস্তে আস্তে পুরো ভার্সিটি জেনে যায় যে টিয়া স্তব্ধকে ভালোবাসে তাই সে ইস্তব্ধের জন্য ঝগড়া করে স্তব্ধ এসব শুনে পাত্তা দেয়নি কারণ এরকম পাগলামা কত মেয়েকেই তার জন্য করতে দেখেছে স্তব্ধ তখনও টিয়া নামের মেয়েটিকেই দেখিনি। তার বন্ধুরা টিয়ার নাম নিয়ে মজা করত স্তব্ধকে দেখাতে চাইতো টিয়াকে স্তব্ধ দেখত না স্তব্ধ না দেখলেও প্রত্যয় ঠিকই দেখত কিন্তু বোঝাত না কাউকে প্রত্যয়ের ভালো লেগেছিল টিয়াকে এদিকে টিয়া স্তব্ধকে পছন্দ করত সেটা ভালোবাসা পরিণত হয় আর পাগলামো দিন দিন বাড়ছিল তার এভাবেই সাত আট মাস চলে যায় হঠাৎ একদিন টিয়া জানতে পারে কিছুদিন পর স্তব্ধের ভার্সিটি লাইফ শেষ টিয়া এটা শুনে সিদ্ধান্ত নেয় ইস্তব্ধ ভার্সিটি ছেড়ে যাওয়ার আগেই টিয়া তার মনের কথা জানাবে স্তব্ধকে যেই ভাবা সেই কাজ টিয়া খুব সাহস নিয়ে একদিন ক্যান্টিনে সবার সামনে স্তব্ধকে তার মনের কথা বলে কারণ স্তব্ধকে একা পাওয়া দুষ্কর কিন্তু টিয়া ভাবেনি স্তব্ধ তাকে অপমান করবে ক্যান্টিনের সবার সামনে সেদিন স্তব্ধের অপমানের চোটে টিয়া তার সামনেই কেঁদে চলে গিয়েছিল স্তব্ধ সেদিন টিয়াকে অপমান করলেও টিনার সাহস দেখে সেও অবাকি হয় কারণ টিয়াই প্রথমে যে সবার সামনে তাকে প্রোপোজ নামক জিনিসটা করেছে অন্য সব মেয়েরা তার জন্য পাগলামি করলেও স্তব্ধের সামনে আসা সাহস কারোর ছিল না সেই সাহস টিয়া দেখিয়েছে স্তব্ধ ওই দিন টিয়ার উপর নয় টিয়া সাহসের উপর প্রেমে পড়েছিল তারপর থেকে টিয়ার সেই কান্নারত চেহারা আর সেই সাহসিকতা ভুলতে দিত না স্তব্ধকে তাই স্তব্ধ গায়েব হয়ে যায় টিয়ার চোখের আড়াল করে নেয় নিজেকে কিন্তু তারপর হঠাৎ স্তব্ধের কানে আসে প্রত্যয় টিয়াকে ভালোবাসে আর টিয়াকে প্রোপোজ করবে এটা কেন যেন হজম হয়নি স্তব্ধের সে প্রত্যয়ের সাথে দেখা করে টিয়ার থেকে দূরে থাকতে শাসায় প্রত্যয় ভয় পায় কারণ সে স্তব্ধকে জানে স্তব্ধ এসব করলেও টিয়ার সামনে যেত না কিছুতেই সে কোনোভাবেই নিজেকে দুর্বল করতে চায় না কারো জন্য কিন্তু দুর্বল না হলেও আড়ালে সে নিজেও টিয়ার জন্য পাগলামি শুরু করলো টিয়ার জন্য একে ওকে মারা টিয়াকে কেউ বিরক্ত করে কি না খেয়াল রাখা যখন টিয়া তাকে খুঁজত আড়াল থেকে টিয়াকে দেখা এসব স্তব্ধের একটা অভ্যাস হয়ে যায় আর আস্তে আস্তে কখন যেন ভালোবাসা স্তব্ধ এইটুকু ভেবেই উঠে দাঁড়ালো একটু ঘুম দরকার লাস্ট একটা বিয়ার হাতে নিয়ে খেতে খেতে নিচে চলে গেল স্তব্ধ ঘুমাতে যদিও ঘুম হবে না স্তব্ধ যেখানটায় বসেছিল সেখানে প্রায় তিরিশটা সিগারেটের লাস্ট অংশ পড়ে আছে টিয়া ফ্রেশ হয়ে হন্তদন্ত হয়ে নিচে গেল এক প্রকার কারণ সে সাওয়ার নিতে লেট করে ফেলেছে তাও নিচে গিয়ে আরেক ছটকা খেলো টিয়া সেদিন এর সেই কালো পতাকার মতন লোকটা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে আর ডেনিয়াল সোফায় পায়ের উপর পাতলে বসে আছে কালো লোকটা কি যেন বলছে ডেনিয়ালকে টিয়া ধীর পায়ে একটু সামনে গেল শোনার জন্য কি বলছে তারা স্যার কায়রা ম্যামকে মারলেন কেন কি করেছিল সে বিগ বস জিজ্ঞেস করছেন ডেনিয়াল দাঁত মুখ খিচে বলল প্রশ্ন করছিল আমায় ডেনিয়াল গ্লোবার কে প্রশ্ন করছিল তাই প্রাণ হারিয়েছে স্যার বিগ বসকে কী বলবো এখন ডেনিয়াল বিলুপ্ত সুরে বলল কামন জ্যাক একটা কিছু বলে দাও এটাও আমায় তোমাকে শিখিয়ে দিতে হবে জ্যাক এবার ভয় পেয়ে বলল নো স্যার ইউ স্টুপিড জ্যাক ভয়ে ভয়ে বলল স্যার একটা কথা বলার ছিল স্পিক স্যার ইনফরমেশন পাওয়া গিয়েছে টিয়া নামক যে মেয়েটাকে স্তব্ধের বাংলো বাড়ি থেকে কিডন্যাপ করার দিন স্তব্ধ এবং জেসিয়া একই বাড়িতে ছিল ডেনিয়াল বসা থেকে দাঁড়িয়ে বলল হোয়াট আর ইউ শিওর ইয়েস স্যার তাহলে প্রত্যয় এটা কেন বলেনি আমাদের সেটা তো স্যারই সেই জানে ওকে ধরে আনো আমার উত্তর চাই স্যার সেটা সম্ভব নয় কেন স্তব্ধ খান ওকে মেরে ফেলেছে কারণ সে আমাদের হেল্প করেছে স্তব্ধ সেটা জেনে গেছে কোনোভাবে তাহলে তুমি ইনফরমেশন কোথায় পেলে জেনিয়া টিয়াকে কিডন্যাপ করার জন্য সময় ওই বাড়িতেই ছিল রায়হান বলেছি যে কিনা স্তব্ধের কাছের লোক ছিল সে প্রত্যেককে হেল্প করে টাকার জন্য সে আমায় জানায় প্রত্যেককে মেরে ফেলেছে স্তব্ধ সে যদি আজ ইস্তব্ধের বাড়ি থেকে বেঁচে ফিরে তো আমাদের হেল্প করবে স্তব্ধকে ধরতে কিন্তু ব্যাড নিউজ ডেনিয়াল হেসে বলল ব্যাড নিউজ তুমি রায়ানের সাথে আর কানেক্ট হতে পারো নি তাই তো জ্যাক হতাশুরে বললো ইয়েস স্যার পারবেও না কারণ স্তব্ধ রায়হানকেও হয়তো মেরে ফেলেছে হ্যাঁ হ্যাঁ মানতে হবে স্তব্ধ খানে ব্রেন আছে নো মোর চান্স একদম ফিনিশ করে দেয় তাই তো ড্যাড ওকে হাত করতে চায় কিন্তু ধরা মুশকিল ওকে বাট না মমকিন নয় ইয়া স্যার স্তব্ধ এখন তারই এরিয়ার কাছে এখনও কিন্তু আমাদের লোক আর ঢুকতে পারছে না তার এরিয়ায় টিয়াকে কিডন্যাপ করার পর থেকে সবই স্তব্ধের মাস্টার মাইন্ড কিন্তু আমাদের হাতে আসতেই হবে ওকে আজ মিটিং হবে ওকে নিয়ে সবাইকে বলে দাও ওকে স্যার যাক চলে যায় টিয়া তাদের পেছন থাকায় কেউ দেখেনি ওকে টিয়া খিচে দাঁড়িয়ে আছে ডেনিয়াল আর জ্যাকের কথা কিছুই মাথায় ঢুকেনি আর সবই ঢুকেছে কিন্তু স্তব্ধ প্রত্যেককে মেরে ফেলেছে শুনে টিয়ার হাত পা কাঁপছে টিয়ার মাথা হ্যাং লাগছে এসব কি হচ্ছে ডেনিয়াল বসে সোফায় কিছু ভাবছে সে গভীরভাবে ভাবছে কিন্তু ভাবনায় ছেদ পড়ে টিয়ার কথায় টিয়া কাপা কাপা সরে ডেনিয়ালকে বলছে কারা আপনারা কী চায় আপনাদের কেন এসব করছেন ডেনিয়াল টিয়াকে উপর থেকে নিষ পর্যন্ত একবার দেখে বলল আমার তো তোমাকে চাই টিয়া ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করলো ডেনিয়ালের দিকে আপনি একটা শয়তান স্তোভ থেকে কেন চাই আপনাদের নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে কিন্তু স্তব্ধ তো খারাপ কাজ মরলেও করবে না তাই আমায় ধরে এনেছেন তাই তো আমাকে মারার ভয় দেখিয়ে স্তব্ধকে দিয়ে আপনাদের মতলব পূর্ণ করবেন তবে শুনুন স্তব্ধ আমার জন্য মরে গেলেও কিছু করতে রাজি হবে না সে অন্যায় মেনে নেয় না তাতে যাই হোক যে খুশি সে মরুক আর আমি তো ওর কিছুই না আমায় সে না কোনো দিন বাঁচাতে আসবে না আপনার কাছে নিজেকে ধরা দেবে ডেনিয়াল টিয়ার কথা রাগলেও তার রাগ সামলে হেসে বলল খুব ভালো যেন দেখছি স্তব্ধকে হ্যাঁ জানি কারণ ভালোবাসি আমি স্তব্ধকে ডেনিয়াল প্রচুর রেগে যায় টিনার এই কথায় টিয়ার কথা শেষ না হতেই ডেনিয়াল